গভীর নলকূপের উদ্বোধন। হাওড়া পৌর নিগমের উদ্যোগে সম্প্রতি হাওড়ার 28 ও 30 নম্বর ওয়ার্ডের নাগরিকদের জল সংকটের সমস্যার সমাধানে নবনির্মিত গভীর নলকূপের উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানের উদ্বোধক তথা এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়, হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি প্রথমেই সকলকে অভিনন্দন জানাই, এলাকার প্রত্যেকটি মানুষকে। আমরা জানেন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ চলছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সতর্ক বার্তা জারি করা হয়েছে আজকে এবং গতকাল দুদিন এই সময় বাইরে বেরোতে বারণ করা হয়েছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো যেমন জলের সমস্যা চলছিল হাওড়া জুড়ে এবং আমাদের হাওড়া জেলা বুস্টার পাম্প স্টেশন আমরা 2011 সালের পর শুরু করেছিলাম, সেইটা হয়তো খুব শীঘ্রই আমরা চালু করতে পারবো। বুস্টার পাম্প স্টেশনটা চালু হলে আমার মনে হয় হাওড়া শহরে, বিশেষ করে আমাদের মধ্য হাওড়া এলাকায় বিভিন্ন এলাকায় জলের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে মানুষ। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।